আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। এটা তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি নির্মিত অংশ থেকে এসেছে। এটা শিরোনাম হবে আবেদনপত্র অবলিক চিঠি। তোমাদের চিঠির বিষয়বস্তু হিসেবে দেওয়া হয়েছে, মনে করো তুমি মাহিন অথবা মোহনা, তোমার খেলার সাথী সাজিদ অথবা সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস অথবা নাফিসাকে একটি চিঠি লেখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চিঠি লেখার নিয়মটা সঠিকভাবে ফলো করতে হবে। তোমরা ডান পাশে ঠিকানা এবং তারিখটি লিখবে এবং বাম পাশ থেকে তোমাদের চিঠির অংশ লেখা শুরু করবে এবং চিঠি লেখার শেষে তোমরা পুনরায় ডান পাশে ইতি তোমার নাম লিখে চিঠিটা কমপ্লিট করবে এবং সর্বশেষে তোমরা ডাক টিকিটের অংশটিও লিখবে। আমরা চিঠির উত্তরে চলে যাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডান পাশে আমাদের ঠিকানা এবং তারিখ লিখেছি। এখানে তোমরা যে কোনো ঠিকানা এবং তারিখ লিখতে পারো। বাম পাশ থেকে আমরা লেখা শুরু করেছি, এখানে প্রিয় নাফিস অথবা নাফিসা। এখানে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে কোনো একটি নাম লিখবে, অর্থাৎ প্রিয় নাফিস অথবা তোমরা প্রিয় নাফিসা, এভাবে লিখবে। অনেকদিন হলো তোমার চিঠিপত্র পাই না, আশা করি তুমি ভালো আছো। আমার মানসিক অবস্থা বেশি ভালো না। সম্প্রতি জানতে পারলাম আমার খেলার সাথী সাজিদ অথবা সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত। তোমরা এখানে আবার সাজিদ অথবা সাজিদার পরিবর্তে যে কোনো একটি নাম লিখবে। তোমাদের সুবিধার জন্য দুটা নামই এখানে অবলিক আকারে দেওয়া আছে, কিন্তু তোমরা লেখার সময় যে কোনো একটি নাম লিখবে। সাজিদ অথবা সাজিদা আমার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু এবং খেলার সাথী। দিনের বেশিরভাগ সময় আমরা একসাথে কাটাতাম। আমরা প্রতিদিন একসাথে মাঠে ফুটবল, ব্যাডমিন্টন সহ বিভিন্ন ধরনের খেলা খেলতাম। কিন্তু সাজিদের অবলিক সাজেদার করোনা আক্রান্ত হওয়ার কারণে এখন বাসায় হোম কোয়ারেন্টাইনে আছে। তাই সাজিদের অবলিক সাজেদার সাথে আর খেলতে পারছি না, আর দেখাও করতে পারছি না। তাই মনটা খুবই খারাপ। তুমিও সাবধানে থেকো এবং সংক্রামক করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতেই অবস্থান করবে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাহিরে বের হওয়ার সময় মাস্ক পরিধান করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন খাবার গ্রহণ করবে, করোনা থেকে নিজে সচেতন থেকে পরিবার পরিজন প্রতিবেশী সহপাঠী বন্ধুবান্ধবদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে সচেতন করো। তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জানাবে, ছোটদের প্রতি রইল অশেষ ভালোবাসা। ইতি তোমার প্রীতিধন্য অথবা ইতি তোমার প্রীতিমুগ্ধ মাহিন অবলিক মোহনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানেও যে কোনো একটি নাম লিখবে, অর্থাৎ মাহিন অথবা তোমরা মোহনা যে কোনো একটি নাম লিখবে। আমরা ডাক টিকিটের অংশে চলে আসি। ডাক টিকিটের অংশে আমাদের বাম পাশে প্রেরক অর্থাৎ যে চিঠিটি লিখছে তার নাম এবং ডান পাশে প্রাপক অর্থাৎ যাকে চিঠিটা লেখা হচ্ছে তার নাম এবং ঠিকানা লিখতে হবে এবং উপরে তোমরা ডাক টিকিট অংশটা লিখবে। এখানে প্রেরক মাহিন অথবা মোহনা তোমরা একটি নাম লিখবে এবং যে ঠিকানাটা তোমরা প্রথমে ডান পাশে লিখেছিলে সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবে। প্রাপক নাফিসা অথবা নাফিস তোমরা যে কোনো একটি নাম লিখবে এবং এখানে যে কোনো একটা ঠিকানা তোমরা লিখে চিঠিটা কমপ্লিট করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যাসাইনমেন্টটি লেখার সময় তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো।